মূল্যস্ফীতির দৈত্য সব দেশেই তাণ্ডব চালাচ্ছে, বাদ পড়েনি ব্রিটেন। বর্তমানে ব্রিটেন সহ পুরো যুক্তরাজ্যে মূল্যস্ফীতি 40 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে মার্গারেট থ্যাচার প্রধানমন্ত্রী থাকার সময় এত বেশি পণ্যমূল্যের চাপ দেখা গিয়েছিল। এর মধ্যেই জীবনযাপনের খরচ এতটা বেড়েছে যে গ্যাস বিদ্যুৎ বিল বাঁচাতে ঘর উষ্ণ রাখার হিটিং সিস্টেম পারতপক্ষে বন্ধ রাখছেন প্রতি তিনজনের মধ্যে দুজন ব্রিটিশ। গাড়ি চালানো কমিয়েছেন 50% এবং প্রতি 25% কোনো কোনো বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন। নিম্ন আয়ের নাগরিকদের এক তৃতীয়াংশ জানিয়েছেন মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণে তারা কোনো কোনো বেলা খাবার খেতে পারেননি। মঙ্গলবার জরিপ সংস্থা ইপসোসের এক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মূল্যস্ফীতি নিয়ে দেশটিতে উদ্বেগ এখন গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। জরিপে অংশ নেওয়া বেশিরভাগ ব্রিটিশ আগামী 6 মাসে নিত্যপণ্যের মূল্য আরও চড়া হওয়ার শঙ্কা ব্যক্ত করেন। এদিকে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস। এতে জানানো হয় এপ্রিল পর্যন্ত চলতি বছরে মূল্যস্ফীতি হয়েছে 9%, 1982 সালের মার্চের পর যা সবচেয়ে দ্রুত গতির। মূল্যস্ফীতি সামলাতে সরকারের ওপর চাপ বাড়লেও এখনই আরও সহায়তা বাড়াতে চাইছেন না অর্থমন্ত্রী ঋষি সুনাক। শরৎকালে গৃহস্থালী পর্যায়ে বিদ্যুৎ বিল আরেক দফা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।